West Bengal District Sports Association এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো মালদা জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে। রবিবার সকাল 11টা নাগাদ মালদা জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত হয় 82তম বার্ষিক সাধারণ সভা। এদিন মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, 24 পরগনা সহ মোট 16টি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন বার্ষিক সাধারণ সভায়। উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সংগঠনের সদস্য পার্থ মুখার্জি সহ অন্যান্য প্রতিনিধিরা। বার্ষিক সাধারণ সভায় সম্মতিক্রমে সংগঠনের সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সম্পাদক হন মালদা জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য দেবব্রত সাহা। এছাড়াও রাজ্য জুড়ে খেলার মানকে উন্নত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বার্ষিক সাধারণ সভায়। সম্ভব কিছু না, আমরা সকলের সঙ্গে কন্ট্যাক্ট রাখি, রিলেশন রাখি। মালদাটা যদি উঠাতে হয় তাহলে সকলের সঙ্গে সম্পর্ক রাখবো, সুসম্পর্ক। তো আমরা সেটাই চেষ্টা করছি, ফলে ফেডারেশনের যারা লিডার আছে, স্পোর্টস ফেডারেশন, তারা সবাই আসছে, দেখছেন আমাদের কাজকর্মগুলো, দেখছেন, এটাই ভালো। মালদার স্পোর্টসটাকে আমাদেরকে খুব ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ ইটস নট পসিবল। যে প্রত্যেকটা জায়গায় স্পেট করা, কেন খেলাটার মধ্যে রাজনীতি থাকে না। আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব হলে যখনই মাঠে ঢুকে আমার জার্সিটা বাইরে খুলেই চলে আসি, এখানে একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করি না, কোনো কিছু করি না, শুধু থাকে কী করে খেলাধুলার মানটা বাড়বে। কটা জেলা অংশগ্রহণ করেছেন স্যার? এখানে 23টা জেলার মধ্যে 16টা জেলা। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।